পথের দাবিতে শরৎচন্দ্র লিখছেন, নিরুপদ্রব ধর্মঘট বলে কোথাও কিছু নেই। সংসারে কোনো ধর্মঘটই কখনো সফল হয় না যতক্ষণ না পেছনে তার বাহুবল থাকে। তো বাহুবলে বন্ধ সফল করার চেষ্টা আজ দিনভর চোখে পড়ল এ রাজ্যেও। কোথাও সরকারি বেসরকারি বাসে আগুন ধরানো হলো, কোথাও স্কুলের সামনে বোমা পড়ল, কোথাও স্কুলেরই 25 জন ছাত্রছাত্রী সহ বাসে ভাঙচুর হলো। বাহুবলের প্রয়োগ তো যথেচ্ছ হলো, কিন্তু বন্ধ সফল হলো কি? হিংসার খণ্ডচিত্রগুলোকে বাদ দিলে মোটের ওপর ছবিটা কিন্তু রইল আর 5টা দিনের মতোই। বড়রা অফিসে গেলেন, ছোটরা স্কুলে গেল, হাজিরা বহু ক্ষেত্রে সাধারণ দিনের থেকেও বেশি রইল। হাসপাতাল, রাস্তাঘাট, যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই রইল। এর পাশাপাশি আজ আপনাদের দেখাবো, সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আধার সংবিধানসম্মত হলেও মোবাইল সংযোগ, ব্যাংক অ্যাকাউন্ট, ভর্তি বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে আধার একেবারেই বাধ্যতামূলক নয়। তবে এই আলোচনার শুরুতেই আপনাদের দেখাবো বিজেপির ডাকা বন্ধ ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ছবি গোটা দিন জুড়ে। দেখুন, বিজেপির ডাকা বাংলা বন্ধে গুন্ডামির এমন খণ্ডচিত্র দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে। বুধবার দুপুর 1:30 নাগাদ কলকাতার ব্রেবন্ধ রোডে হাওড়া থেকে বেহালাগামী একটি সরকারি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বন্ধ সমর্থকরা বাসে আগুন ধরিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি ব্রেবন্ধ রোডের সামনে একটি সরকারি বাস, সরকারি বাসের ভেতরে আগুন লাগানোর পর আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা, তারা এখন কিন্তু আগুন নেভাচ্ছেন। দুজন বন সমর্থকরা বিজেপি কর্মীরা, তারা কিন্তু হাতে বিজেপির পতাকা নিয়ে তারা বাসে ওঠে। তখন কিন্তু বাসে 10-12 জন যাত্রীরা ছিলেন, সবাইকে কিন্তু তারা বলে যে বাস থেকে নেমে যেতে। তারপরেই কিন্তু পেট্রোল দিয়ে বাসে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। আমাদের নাবি দিল, নাবিয়ে বাসে আগুন লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন। না না, ওই ব্রিজের উপর। জোড়াবাগান এলাকায় দেখা যায় বন্ধ সমর্থকেরা বাসের গায়ে সজোরে লাঠি দিয়ে আঘাত করছে। বন্ধের নামে গুন্ডামির শিকার হয়েছেন এই ট্যাক্সি চালক। অভিযোগ, এদিন সকাল থেকে টিকিয়াপাড়া থেকে এক রোগীকে নিয়ে এসএসকেএম যাচ্ছিলেন ট্যাক্সি চালক। অভিযোগ, তখনই কয়েকজন বন্ধ সমর্থনকারী ট্যাক্সি ঘিরে ধরে, রোগী আছে শুনেও তারা ইট ছুড়ে ট্যাক্সির উইন্ডস্ক্রিন ভেঙে দেয়। অভিযোগ, এসএসকেএম হাসপাতালের রোগী নিয়ে যাওয়ার সময় তার ট্যাক্সির উপর আক্রমণ চালায় বন্ধ সমর্থকারীরা, বিজেপির কর্মী সমর্থকরা, এবং ট্যাক্সির সামনের যে কাঁচ সেটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়, ট্যাক্সির ওপরেও ভাঙচুর চালানো হয় এবং ট্যাক্সি চালক যিনি ছিলেন তাকেও মারধর করা হয়। ভেতরে পেশেন্ট ছিল, তাদেরকে জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অসহায় অবস্থায় ওই রোগী, তিনি ট্যাক্সি থেকে নেমে যান। হাবড়া ময়দান সে যেসে ঘুমে ওইটি মছলি বাজার কা রাস্তা মে ব্রিজ মে ওয়া 5 লড়কা আয়া আর রোককে ইঁটা চালায়া, হামকো এক দু ফাইট মারা, হ্যাঁ চিলানা শুরু কিয়া, তো লো ভাগ গিয়া হ্যাঁ। উসকে বাদ পেশেন্ট ভি গোদি মে বাচ্চা লেকে ভাগ গিয়া ও আপনা। অশান্তির ছবি দেখা গিয়েছে জেলাতেও। উত্তর দিনাজপুরের ইসলামপুরে জীবন মোড়ের কাছে গ্রামবাসীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, এমনকি গুলিও চলে বলে অভিযোগ। চিন্তা শুনতে পেয়ে আমি দৌড়ে আসি, দেখি একদল লোক ছুটে আমাদের দিকে যাচ্ছে, ছুটে গিয়ে বলছে আয় এদিকে আয় এদিকে আয়, ওদেরকে মারবো, তৃণমূলের পাল্টা অভিযোগ, শুভেন্দু অধিকারী সভা থেকে ফেরার সময় তাদের উপরই হামলা হয়। এদিন সকালে ইসলামপুরে একাধিক সরকারি ও বেসরকারি বাসে ভাঙচুর চালিয়ে আগুনও ধরিয়ে দেওয়া হয়। যারা বন সাপোর্টার ছিল ওরা বাসকে আটকে আগুন দিয়েছে, সেসব ক্ষেত্রে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করছি এবং ওদেরকে অ্যারেস্ট করা হবে। মালদার ইংরেজ বাজার থানার কোতোয়ালি এলাকায় পঞ্চায়েত অফিসে ভাঙচুর করা হয়, পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে পরপর 3টি সরকারি বাস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একের পর এক পরপর 3টে গাড়িকে একই জায়গাতে ভাঙা হলো। একটি আসানসোল যাচ্ছিল, একটি দুর্গাপুর, একটি খড়গপুর,
পরপর তিনটে গাড়িকে ভাঙচুর করা হয়েছে। রীতিমতো আতঙ্কিত যারা ড্রাইভার রয়েছে এবং যারা যাত্রী ছিল তারা এই রকম তাণ্ডব দেখে তারা ছুটে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খড়গপুর লোকাল থানা এলাকাতেও সরকারি বাসে ভাঙচুর চালায় বন্ধ সমর্থনকারীরা। বন্ধ পালনের নামে গুন্ডামি নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কোনো কাজ নেই, কথায় কথায় তারাই বন্ধ রাখে। যারা গুন্ডামি করছে, সন্ত্রাস করছে, ভাঙচুর করেছেন, তাদের বিরুদ্ধে পুলিশ কড়া অ্যাকশন নেবে। এবং আমাদের একটা ল বিধানসভায় পাস হয়েছে, সেটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি হোক, গভর্নমেন্টের প্রপার্টি হোক, ভাঙচুর করলে বা জ্বালিয়ে দিলে তার কাছ থেকে কম্পেনসেশন নেওয়া হবে। আমি পুলিশকে বলছি সেই একটাকে ইমিডিয়েট চালু করতে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমার তো পুরোপুরি বিশ্বাস টিএমসি বিজেপিকে বদনাম করার জন্য লোক নামিয়ে গুন্ডা দিগুলো করেছে, কারণ কোনো জায়গায় ঝান্ডা নিয়ে বাস জ্বালিয়েছে এরকম দেখা যায়নি বা আপনারা ভিডিও দেখাতে পারবেন না। বলছে কেউ জ্বালিয়ে দিয়ে চলে গেছে, কে গ্যারেন্টি দিয়েছে আমরা জ্বালিয়েছি? যেমন মুখে গামছা বেঁধে সব জায়গায় মারপিট করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে, কেউ গ্যারেন্টি দিতে পারবে? ওরা বিজেপির লোক। উত্তর চব্বিশ পরগনার টাকি রোডের তিলগাছা মোড়ে আবার দেখা যায় বন্ধ সমর্থনকারী এক মহিলা বিজেপি কর্মীকে ফেলে মারধর করছে তৃণমূল কর্মীরা। এই প্রেক্ষিতে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। টিএমসি লোকেরা বন্ধ ভাঙার নাম করে পুলিশের সঙ্গে মিলিতভাবে বা আমাদের এবং পুলিশের উপরেও আক্রমণ করেছে। ওরা বিভিন্ন জায়গায় আমাদের মিছিলে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেছে, মহিলাদেরকেও ছাড়া হয়নি, কারো মাথা ফেটেছে, হাত পা ভেঙেছে, লাথি মারা হয়েছে, প্রকাশ্যে আমরা ক্যামেরার সামনে দেখছি। আর অশান্তির এই বন্ধ নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তরজা। মানুষ শান্তিপূর্ণভাবে বন্ধ করেছেন, রাস্তায় লোকজন নাই। আজকের বাংলা বন্ধ ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। বন্ধ কই, বন্ধ কই, বন্ধ আপনি দেখতে পাচ্ছেন? এবিপি আনন্দ। আমি তনুজা চক্রবর্তী, বিজেপি নেত্রী, তাকে দিয়ে শুরু করব। তুমি যদি আমি তিনটে বাক্য পড়ব, মন দিয়ে শুনুন। বন্ধের রাজনীতি বাংলার লোক পছন্দ করছে না, বন্ধের দ্বারা বাংলার অনেক সর্বনাশ হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ ছাড়াও প্রতিবাদ করার অনেক মাধ্যম আছে, এই তিনটে বাক্য আপনি মানেন? না, আমি প্রথমটা মানি না, যে মানুষ চাইছে না। আচ্ছা, মানে বন্ধের রাজনীতি বাংলার লোক পছন্দ করছে না, এটা মানছেন না? এটা ঠিক নয়, কারণ সর্বাত্মকভাবে এই বন্ধটা যে সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু কালকের থেকে আমরা বুঝতে পেরেছি। এই তিনটে বাক্যের একটাও আমার নয়। আমি আপনাকে বলছি যে তিনটে বাক্য পড়লাম এটা দিলীপ ঘোষ বলছেন, এবং তিনি বলেছেন 13 এপ্রিল 2018, এই বছর, শুধু সেদিন নয়, এর আগে 10 তারিখ বাম এবং কংগ্রেসের দেখা যেদিন বন্ধ, সেদিনও তিনি বললেন যে বন্ধ হাতিয়ার হিসেবে ব্যর্থ হয়েছে। আমি একবার পাশাপাশি দেখে এই জন্য দেখাতে চাইব যে যে দল আজকে বন্ধ ডাকলো তার রাজ্যের যিনি সর্বাধিনায়ক তিনি 13 এপ্রিল একরকম কথা বলেছেন, গত 10 তারিখ এ মাসেরই একরকম কথা বলেছেন, আজ আরেক রকম কথা বলছেন। যখন নিজের দল বন্ধ ডাকে তখন বন্ধের চেহারাটা বোধহয় পাল্টে যায়, তার যে প্রভাব, কুপ্রভাব, যেটা 13 তারিখে তিনি নিজেই বলছেন, সেটাও কি তাহলে পাল্টে যায়? দেখুন পাশাপাশি। বন্ধের রাজনীতি বাংলার লোক পছন্দ করছে না, বন্ধের দ্বারা বাংলার অনেক সর্বনাশ হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ ছাড়াও প্রতিবাদ করার অনেক মাধ্যম আছে। মানুষ শান্তিপূর্ণভাবে বন্ধ করেছেন, স্কুল চলছে, ছাত্র নাই, বাস চলছে, প্যাসেঞ্জার নেই, রাস্তায় লোকজন নাই, কোনো মানুষের আমরা ক্ষোভ বিক্ষোভ দেখিনি বন্ধের বিরুদ্ধে। তোমাদের এই জন্য আমি এই বক্তব্যটা দেখালাম। এই 13 তারিখ এই অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে রাজ্যের একটা বিরোধী দল তারা সদর্থক ভাবনা ভাবছে, এবং এই ধরনের অন্য বিরোধীরা যে সুরে কথা বলে তার থেকে আলাদা সুরে রাজ্য বিজেপি বলছে। রাতারাতি কয়েক মাসে, এমনকি কয়েক দিনে, 10 থেকে আজকের এই 26 তারিখ পাল্টে গেল কি করে? পাল্টে গেছে, শুধু পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকেই পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। আজকে পঞ্চায়েত থেকে এই ছাত্র মৃত্যু পর্যন্ত যে কতগুলো মৃত্যু হয়েছে, আমরা যেভাবে চেয়েছি এই লাস্ট, আমি পঞ্চায়েত ইলেকশনে অত পেছনে যাব না, আজকে যে ছাত্র মারা গেল তার গুলি খাওয়ার কি দরকার ছিল? আপনি কোট আনকোট যেটা বলছেন, আমি আবার বলছি, দিলীপ ঘোষ বলেছেন, আজকেই বলেছেন আপনারই নেতা, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আজকের বন্ধ, আজকেই দিলীপবাবু বলেছেন, এর আগেও বহুবার বলেছেন। আমার শুধু ছোট্ট প্রশ্ন আপনাকে, যে আজকে আমরা যে ছবিগুলো দেখলাম, বাসে আগুন, গণতান্ত্রিক পরিবেশ কি করে ফিরিয়ে দেবে? ইসলামপুরে পরপর বাস জ্বলছে, 4টে বাসে আগুন লাগানো হয়েছে, কোচবিহারে পরপর বাস ভাঙচুর, মেদিনীপুরে বাস ভাঙচুর, রাজ্য জুড়ে লাইনে কলাপাতা ফেলে বা ট্র্যাকে বসে ট্রেন অবরোধ,
জোর করে দোকানপাট বন্ধ। হাওড়া স্টেশনে আপনাকে দেখালাম ট্যাক্সি ড্রাইভার রোগীকে বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, বের করে নিয়েছেন বন্ধ সমর্থকেরা। আমি বলছি যে আজকে আরেকটি ঘটনা যেটা আমাদের প্রত্যেকের বোধহয় ভেবে দেখা দরকার, যে বাচ্চাদের একটা স্কুল বাস যাচ্ছিল, বন্ধ সমর্থকরা বাঁশ লাঠি দিয়ে বাস ভাঙলো। ডিপিএস মেগাসিটি স্কুল, আমি এত নাম করেই বলছি, তার কারণ এয়ারপোর্ট পুলিশ স্টেশনে এই স্কুলের পক্ষ থেকে, কোনো রাজনৈতিক দল না, এফআইআর করেছেন তারা। এবং বাচ্চাগুলোর ট্রমা আপনি নিজে বুঝবেন কত মারাত্মক। 25টা বাচ্চা ছিল ওই বাসে, তারা হাতে পায়ে ধরে কোনো রকমে আঘাত থেকে বেঁচেছে, ফেরার সময় পুলিশ তাদের এসকর্ট করে ফিরিয়েছে। এই জিনিস হবে কেন? তুমি যদি আপনারা তো বলছেন যে গণতান্ত্রিক পরিবেশ বিপদে আছে, আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই বলুন বলুন। এই যে স্কুলের ব্যাপারটা, এটা খুব দুঃখজনক। যদি বন্ধ সমর্থককারীরা এই কাজ করে থাকে তাহলে আমি বলছি এটা খুব অন্যায় হয়েছে। কিন্তু বাকি যে প্রশ্নগুলো আপনারা করলেন, আমাদের প্রেসিডেন্টের কথা দিয়ে আপনি এতক্ষণ আমাকে বললেন এতগুলো কথা, আমি সেই প্রেসিডেন্টের কথা দিয়েই বলছি, একটা জায়গাতেও আপনারা বাস পোড়ানো আমাদের সমর্থক এবং আমাদের পতাকা নিয়ে করেছে দেখাতে পারবেন না। একটা জায়গাতেও আপনারা বাস পোড়ানো আমাদের সমর্থক এবং আমাদের পতাকা নিয়ে করেছে দেখাতে পারবেন না, কোথাও নেই, একটা জায়গাতেও নেই। এবং আমরা বলছি, আমরা বারবার বলেছি যে এটা বিজেপি পতাকা, আপনি যদি বলেন তৃণমূল সমর্থকরা বিজেপি পতাকা নিয়ে, আমি জানি না প্রশ্ন, আচ্ছা হ্যাঁ উনি বলুন, আপনার সময় আপনি বলবেন। আমি যেটা বলতে চাই, আজকে ইসলামপুর যেখানে ঘটনাটা ঘটেছে, এই ছাত্র মৃত্যু, সেখানকার মানুষ এমনিই উত্তেজিত, তাদের জন্য কোনো বিজেপি, কোনো তৃণমূল, কোনো সিপিএম, কোনো কংগ্রেস লাগে না। সেই মানুষ বন দেখলে দায়িত্ব নিতে হবে তো, স্পষ্ট ভাবে তারা, আপনি আমায় বলুন আজকে ক্ষতিটা কার হলো, সরকারি বেসরকারি তৃণমূল গুন্ডারা এপাশ থেকে ওপাশে যাতায়াত করেছে, যেখানে যেখানে আমাদের বিজেপির সমর্থকরা মিছিল করছিল বা পথ চলছিল, সেখানে সেখানে শুধু বাসে করে করে তৃণমূল কর্মীরা এদিক ওদিক গেছে। আমি আপনাকে বলছি, আপনারা দেখান যদি সেই ইয়ে থাকে, আজকে এই যে আমি দেখাচ্ছি, আমি স্কুলের কথা বললাম, আমি দেখাচ্ছি পাশাপাশি মনবাবুকেও জানবো যে অভিযোগটা যে তৃণমূলই আসলে বিজেপি সে যে করেছিল নাকি, মনবাবু কি বলেন দেখবো। তার আগে স্কুলের যে ঘটনাটা, সত্যি সত্যি আমাদের বন্ধ নিয়ে, অন্তত বন্ধ সফল করার বা এই ধরনের ঘটনার যে ধারাবাহিকতা, এইটা বোধহয় থামানোর সময় এসেছে। আমি স্কুলের ঘটনাটা দেখাবো আপনাদের। বন্ধের গুন্ডামি থেকে রেহাই পেল না খুদেরাও। বুধবার সকাল 7:10 নাগাদ এই স্কুল বাসে করে ডিপিএস মেগাসিটির পড়ুয়ারা স্কুলে যাচ্ছিল। দুজন শিক্ষক এবং একজন শিক্ষিকার পাশাপাশি বাসে ছিল পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর 25 জন পড়ুয়া। অভিযোগ, বিমানবন্দর বিটি কলেজের সামনে আসতেই স্কুল বাসটি আটকায় বন্ধ সমর্থনকারীরা। বাস লক্ষ্য করে উড়ে আসতে থাকে ইঁট, ভেঙে যায় কাঁচ। বন্ধ সমর্থনকারীরা বাস জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়। এই পরিস্থিতিতে ভয়ে কোকিয়ে ওঠে বাচ্চারা, কেউ কেউ সিটের নিচে মাথা নিচু করে বাঁচার চেষ্টা করে। শিক্ষকরা হাত জোর করে অনুরোধ করেন, কিন্তু লাভ হয়নি, থামেনি কাণ্ড। অবশেষে অনেক অনুনয় বিনয়ের পর স্কুল বাসটি ছাড়া পায়। আতঙ্ক নিয়ে স্কুলে ফেরে পড়ুয়ারা, তবে তাদের মনোবলে চিড় ধরেনি। একটু বিশ্রাম নিয়ে ক্লাসে চলে যায় তারা। বাসে হামলার ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের অধ্যক্ষা ইন্দ্রাণী সান্যাল। ফেরার সময় স্কুল বাসের জন্য প্রহরার ব্যবস্থা করে পুলিশ। কলকাতায় যখন এই ছবি, তখন জোর করে স্কুল বন্ধ করার ছবি ধরা পড়ল জেলায় জেলায়। এমনকি বন্ধের দিন স্কুল খোলা থাকায় ছোঁড়া হলো বোমাও। এই হলো হুগলির পান্ডুয়ার মুজিবুর রহমান হাই স্কুল। স্কুল কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার বিজেপির তরফে এসে অনুরোধ করা হয় বন্ধের দিন স্কুল না খুলতে, কিন্তু সরকারি নিয়ম মেনে বুধবার স্কুল খোলা হয়। এরপর আচমকাই 12:30 নাগাদ স্কুলের সামনে বোমা পড়ে, বিকট আওয়াজ, সেই সঙ্গে ধোঁয়া। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় পড়ুয়ারা, আতঙ্কিত অভিভাবকরাও ছুটে আসেন স্কুলে। স্কুল কম্পাউন্ডের মধ্যেই যেন একটা বিকট শব্দ। আমি ক্লাসরুম থেকে একটু বেরিয়ে গলা বাড়িয়ে দেখি যে কম্পিউটার রুমের পাশে এবং টয়লেটের পাশে সেখানে ধোঁয়া উড়ে যায় উঠছে। বাচ্চা নিতে এসেছি। কেন কেন আমরা যখন শুনতে পেলাম যে এখানে বোম পড়েছে, সেই আতঙ্কে আমরা সব ছুটে এসেছি। এখন কি চাইছেন? এখন চাইছি আমার বাচ্চা ছুটি করে নিতে। বিজেপির দাবি, বোমা ছোঁড়ার ঘটনায় তাদের কেউ জড়িত নন। পূর্ব মেদিনীপুরেও জায়গায় জায়গায় জোর করে স্কুল বন্ধ করার চেষ্টা হয় বন্ধের সমর্থনে। কোলাঘাটের এই স্কুলে সকাল থেকেই জমায়েত করেছিল বিজেপি, তার জেরে
স্কুলে ঢুকতে পারেনি পড়ুয়ারা, ফলে শিক্ষকরা ঢুকতে পারলেও শেষ পর্যন্ত আর স্কুলে পঠন পাঠন হয়নি। পূর্ব মেদিনীপুরেরই চণ্ডীপুরের গোপীনাথপুর হাইস্কুলে আবার বন্ধের সমর্থনে স্কুলের গেটে তালা লাগিয়ে দেয় স্কুলের পড়ুয়ারাই। পাশে এসে দাঁড়ায় বিজেপি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, তাদের সঙ্গে বিজেপি নেতাদের বচসা বাধে। ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে ছাত্র আন্দোলন, তার জেরে কার্যত বন্ধ হয়ে রইল পূর্ব মেদিনীপুরের এই গোপীনাথপুর হাইস্কুল। গোপীনাথপুর হাইস্কুলের ছাত্রদের একাংশ আজকে সকাল থেকে কিন্তু রীতিমতো হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা গেট আটকে তারা বিক্ষোভ সমাবেশ শুরু করেন। পুলিশরা এসে আমাদের হুজুরি ভাবে মানে মারতে আসা লাঠিচার্জের মতন উপক্রম ছিল ওদের, তো আমাদের ঠেলেও ফেলেছে, আমাদের ছাত্রদেরকে ঠেলেও ফেলেছে। স্কুলের ছাত্ররা বুঝতে পেরেছে আজকে, তারা আজকে এই জন্য পথে নেমেছে, তারা বুঝতে পেরেছে, তাদেরকে কেউ রাজনৈতিকভাবে কেউ উস্কানি কোনো দেওয়া হয়নি, তারা নিজেরাই কিন্তু বুঝতে পেরেছে, সেইভাবে তারা আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জারা হাইস্কুল বন্ধ করার চেষ্টা করে বিজেপি, সেই সময় স্কুল চলছিল। স্কুলের গেট আটকে জোর করে বন্ধ করতে যায় বিজেপি কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের বোঝানোর চেষ্টা করলেও কাজ না হওয়ায় লাঠিচার্জ করে পুলিশ। এবিপি আনন্দ। যদি আপনি আমার এটা বিশ্বাস করতে বলেন যে এই যাবতীয় ঘটনা যা ক্যামেরা এসেছে, শুধু এবিপি আনন্দ নয়, সমস্ত সংবাদ মাধ্যমে, সব তৃণমূল কর্মীরা বিজেপি সেজে করলো না, সেজে করবে কেন? বিজেপি আজকে তারা বন্ধ ডেকেছে, সমস্ত স্কুলগুলোতে আগে গিয়ে নিবেদন আবেদন করেছে। কাল আমি নিজে যেখানে গেছি হাবড়ায় পথসভা করতে, সেখানে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সমস্ত যারা ওখানকার যারা কাউন্সিলর ছিলেন, তারা আমাদের সামনে দিয়ে মিছিল করে বলেছে ধোলাই হবে পিটাই হবে কালকে দোকান খুলতে, এরকম হলে খুব অন্যায়। কিন্তু আমার বক্তব্য যে আপনারা লড়ছেন বলছেন যে গণতান্ত্রিক পরিবেশে, আপনি কেন ওই বাচ্চারা বা তাদের অভিভাবকদের উপর ছাড়বেন না যে তারা বাড়ি থেকে বেরোবেন কিনা? আমরা যেটা বলতে চাইছি আজকে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তৃণমূল যে গুন্ডামিটা করেছে সেটার কি হবে? যেটা আজকে তৃণমূল যে গুন্ডামিটা পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে করেছে, আজকে সমস্ত পুলিশ রাস্তায় পশ্চিমবঙ্গের। কেন এই বন্ধ? একটা বন্ধ, একটা আন্দোলন, একটা আমরা খুব শান্তিপূর্ণ ভাবে, একটা আমাদের কোনো বিজেপি কখনো দেখেছে একজনের হাতেও কোনো রকম কোনো অস্ত্র কোনো কোয়া বা লাঠি কিছু? কি বলছেন? পুলিশ এটা বন্ধ করা উচিত ছিল রাস্তায় কেন? কি বলছেন? পুলিশ আর বিএমসি একসাথে মিছিল করছে, আপনি উনি কি বলছেন? পুলিশ বন্ধ করে এক 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 এক। আচ্ছা আমি আমি সোজা আসবো সুমন বাবুর কাছে। সুমন বাবু, আপনারা কখনো, তুমি যদি বলেন বাসে করে গেছেন, কখনো পুলিশের সঙ্গে, কখনো বিজেপির ঝান্ডা নিয়ে বা বিজেপি সেজে এই ভাঙচুর করেছেন? না, আমি প্রথমে দুজনকে ধন্যবাদ জানাবো। একজন যে আমার পাশে যিনি বসে আছেন তনুজা চক্রবর্তী, তিনি দিলীপ বাবুর বক্তব্যের বিরোধিতা করলেন। দিলীপ ঘোষই স্বীকার করেছেন যে দিনের শেষে বন্ধটা ফ্লপ হয়েছে। তিনি বলেছেন যা যা ঘটনা হয়েছে সবই নাকি তৃণমূলের লোকজন করেছে, এটা তো ঘটনা। যে দেখুন, দিলীপ বাবুর একটা বক্তব্য আজকে দিয়েছে যে আজকে ট্রেলার দেখছেন, কালকে হচ্ছে মূল ছবি, মানে গতকাল বলেছেন এটা। আসলে সময়টা এখন এগিয়ে গেছে, এখন আমার ট্রেলার থেকে টিজারে এসে গেছে, তাই গোটা প্রক্রিয়াটা যেভাবে চলেছে তার মধ্যে গুন্ডামি ছাড়া কি আর কিছু দেখেছেন? যে বাহুবলীর ছবিটা খুব হিট করেছিল ভারতবর্ষে কদিন আগে, সেই বাহুবলীর ছবির একটা ধারা তো আমরা দেখেছি, সেখানে খুব স্বাভাবিকভাবে আজকে। কিন্তু পাশাপাশি বিজেপি বিজেপি জোর করে আপনার সময় আপনি কথা বলছেন, আমি বলছি আপনাকে যে যে বিজেপি নেত্রীকে একটু আগে ফুটেজে দেখলাম বারাসাতে মাটিতে ফেলে মারা হচ্ছে, এটাই কি? আমি বলছি, আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দিলীপ বাবু যখন বলছেন
যে তৃণমূল বিজেপি ঝান্ডা নিয়ে কাজ করছে, তাহলে কি উল্টো অভিযোগটা আমরাও করতে পারি? কিন্তু আমরা করবো না। আমি বলছি অম্বুজবাবু এবং দুজনের কাছে আসবো, তার আগে দ্রুত একবার আজকের ছবিটা অফিসের কথা দেখাবো, স্কুল আর অফিস। কর্মব্যস্ত সরকারি দপ্তর, স্কুলগুলিতেও চেনা ছবি, কর্মব্যস্ত সেক্টর ৫, হাসপাতালে স্বাভাবিক পরিষেবা, রাস্তাঘাটেও যানবাহনের ভিড়। ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে ডাকা বিজেপির ১২ ঘন্টার বন্ধে এই ছবি দেখা গেল কলকাতায়। আমরা একদম ডিপিএস রুবি পার্কের ক্লাসরুমে রয়েছি, ক্লাসে প্রচুর ছাত্রছাত্রী এখানে আছে, এটা প্রাইমারি সেকশন। আমরা অন্যান্য যদি সেকশনে যাই সেখানেও দেখা যাচ্ছে যে প্রচুর কিন্তু পড়ুয়া রয়েছে, সমস্ত ক্লাসই হচ্ছে, টিচাররা সবাই এসছে, স্টুডেন্টরা একটু সংখ্যায় কম কিন্তু বাস পুরো চলেছে, কাজে বাসে সবাই এসছে, প্রাইভেটের হয়তো কিছু আসেনি। বিজেপির বন্ধে লামার্টিনিয়ার স্কুলও ছিল স্বাভাবিক। হ্যাঁ হলো, রাস্তায় কোনো প্রবলেম হয়েছে? না। স্ট্রাইক থা কুছ ট্রাফিক জ্যাম থা রাস্তে? উতনা তো ট্রাফিক জ্যাম নেই থা, সব নরমাল চল রাহা থা। তো প্রবলেম হয়নি তো আজকে আসতে? না। কিভাবে যাবে বাড়ি? গাড়ি করে। স্কুলের অ্যাটেন্ডেন্স কম ছিল, কারণ অনেকেই হয়তো রিস্ক নিতে চায় না বা পাঠায়নি, অ্যাটেন্ডেন্স কম, বাট রাস্তায় কোনো প্রবলেম হয়নি, খালি ছিল কমফোর্টেবলি। কর্তৃপক্ষ জানিয়েছে সূচি মেনে পরীক্ষাগুলিও হয়েছে। অ্যাটেন্ডেন্স আমাদের প্রায় 90-95% ইউজুয়াল ডেজ মতো, কোনো অ্যাটেন্ডেন্সে কম হয়নি কিছু। আর এক্সামস ছিল, তাই জন্য এক্সামস হওয়ার পর পিরিয়ডিক ডিসপার্সাল আমার বয়েজগুলো হয়েছে, গার্লসগুলো হয়েছে। একই ছবি ধরা পড়ে ফিউচার ফাউন্ডেশনে। তোমাদের কি আসতে কোনো অসুবিধা হয়েছে? তোমরা কিভাবে এলে? কিভাবে এলে? বাইকে করে। আমি অটো দিয়ে আসলাম। ছোট বাচ্চারা একটু কম এসেছে, কিন্তু বড়রা ভালোভাবেই এসেছে, কোনো অসুবিধে হয়নি। এবং স্কুল পুরোপুরি খোলা আছে, স্কুল বাস চলছে, শিক্ষকরা এসেছেন এবং আমাদের কাছে বন্ধ নেই। শুধু বেসরকারি স্কুলই নয়, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও হাজিরা ছিল স্বাভাবিক। তোমাদের কাছে জানতে চাইবো যে আজকে বন্ধে তোমাদের আসতে অসুবিধা হয়েছে কিনা, এবং আজকে হয়নি আর ক্লাস ঠিকমতো হয়েছে? অঙ্ক হয়েছে, বাংলা হয়েছে, ইংলিশ হয়েছে, কম্পিউটার হয়েছে, সবই হয়েছে। রাজ্যের অধিকাংশ স্কুলের মতোই খোলা ছিল উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার কেফায়েত কাটি প্রাথমিক স্কুল। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই স্কুলের শিক্ষক হলেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি গণেশ ঘোষ। অন্যান্যদের মতো তিনিও এদিন স্কুলে এসে পড়াচ্ছিলেন, আর তা দেখে বিজেপির অন্যান্য নেতা রাগে অগ্নি শর্মা। আমি যদি ভারতীয় জনতা পার্টি করি, তাহলে জনতা পার্টির নির্দেশ অনুসারে আজকের বন্ধে তার অংশগ্রহণ করা উচিত ছিল। আর উনি যদি স্কুলে জয়েন করে থাকেন, তাহলে এইটাই প্রকাশ পায় যে উনি বন্ধের বিরোধিতা করেছেন, বিরোধিতা করে স্কুলে জয়েন করেছেন, স্কুল সচল রেখেছেন। আমি বললাম তো যে আমি এই বিষয়ে কিছু বলবো না, এতগুলো বলছেন পার্টিকুলার, আমি বলবো না, আমি এটা বলবো না, ইটস মাই স্ট্যান্ড। কালকে আপনি স্কুলে ছিলেন? আমি বলবো না। এদিকে সাম্প্রতিক অন্য কয়েকটি বন্ধের মতো এদিন স্বাভাবিক ছিল সরকারি দপ্তরগুলির চেহারাও। ক্রীড়া, পূর্ত, আবাসন, জনস্বাস্থ্য, কারিগরি সহ একগুচ্ছ সরকারি দপ্তরের অফিস রয়েছে এই নবমহাকরণ বিল্ডিংয়ে। এখানে কিন্তু সকাল 9:30 থেকেই সরকারি কর্মীরা অফিসে আসতে শুরু করেছেন। গেটে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তার প্রহরা রয়েছে। ক্রীড়া থেকে শ্রম, জনস্বাস্থ্য, কারিগরি থেকে পঞ্চায়েত, সব দপ্তরেই স্বাভাবিক ছিল হাজিরা। এই বন্ধ ঘোষণা করেছিল, করার পরাতে কিছু জায়গায় ট্রেন অবরোধ হওয়াতে তারা আসতে অসুবিধা হচ্ছে, তারা অন্য ঘোড়াপথ থেকেই আসার চেষ্টা করছেন, অর্থাৎ এই বন্ধটাকে কোনো কর্মচারী মেনেই নিতে পারছেন না। কর্মব্যস্ততার একই ছবি দেখা যায় মহাকরণেও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহাকরণের দোতলায় স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরে। বিশালাকার জায়গা, সমস্ত কর্মীরা উপস্থিত রয়েছেন, নিজ নিজ ডেস্কে বসে তারা কাজ করছেন। কোথাও কোথাও দেখা যায় টেবিলে বসে মধ্যাহ্নভোজ সারছেন সরকারি কর্মচারীরা। আমাদের এখানে 11:00 পর্যন্ত যে আমরা স্টেটমেন্টটা তৈরি করেছি, সেখানে 96% উপস্থিতি, মানে অন্যান্য দিনের মতো উপস্থিতি হারটা এটাই আছে। সকাল 10:00 স্বাস্থ্য ভবনে দেখা গেল কর্মচারীদের লম্বা লাইন।
স্বাস্থ্য ভবন সকাল 10টা এবং আশপাশে দেখে বোঝা যাচ্ছে যে দলে দলে যারা কর্মী তারা সকলেই অফিসে নির্দিষ্ট সময়ে চলে এসেছেন। ভিড় দেখে বোঝা যাচ্ছে যে এখানে তাদের রাস্তায় কোনো সমস্যা হয়েছে বলেও বোঝা যাচ্ছে না। আমি নিউ ব্যারাকপুর থেকে এসেছি। ট্রেনে কোনো গণ্ডগোল বা সমস্যা কিছু না? আমি বাসে আসি, তো বাসে খুব একটা সমস্যা কিছু হয়নি। আপনি এসেছেন কিভাবে দিদি? আমি সব পেয়েছি, ট্রেন সমস্যা হয়নি? না না না, বাংলার মানুষ বন্ধ করতে দেয়নি। আমার কাছে এখনই যা রিপোর্ট আছে 95% ওপর অ্যাটেন্ডেন্স আছে, যা সরকারি কর্মচারীদের ডেইলি অ্যাটেন্ডেন্সের থেকেও বেশি। বিজেপি অবশ্য দাবি করছে বন্ধ ব্যর্থ, এটা দেখাতে রাষ্ট্রশক্তি প্রয়োগ করা হয়েছে। সরকারি কর্মচারীদেরকে আগের দিন থেকে অফিসে আটকে রেখে পিকনিক করিয়ে দেখানো হচ্ছে 95% লোক অফিসে আছে, 95% দোকান বন্ধ আছে, এটা বোধহয় সরকার দেখেনি। বিজেপির বন্ধে সচল ছিল সেক্টর 5ও। সেক্টর 5 সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ অফিসে যাচ্ছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে বন্ধের কোনো প্রভাব পড়েনি। আচ্ছা, আপনি কি অফিস যাচ্ছেন, রাস্তায় কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা পাইনি। বন্ধ বলেছিল, আপনি এলেন কিভাবে? বাসে করে। কহাঁ সে আয়ে, কোই সমস্যা হুয়া আজ বন্ধ হয়া থা? নেই, কোই সমস্যা নেই। বন্ধের দিন কলকাতার হাসপাতালগুলিও স্বাভাবিক ছিল, দূর দূরান্ত থেকে এসে আউটডোরে চিকিৎসা করান রোগীরা। রাজশ্রী দত্তগুপ্ত, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অম্বুজবাবু, আমার প্রশ্ন খুব পরিষ্কার, সেটা হচ্ছে কেন মানুষের ওপর, তিনি আসবেন কি আসবেন না এটা মানুষের ওপর ছাড়া হবে না কেন? কেন রাস্তা অবরোধ হবে, কেন বাস ভাঙচুর হবে, কেন দোকান বন্ধের চেষ্টা হবে? ছেড়ে দিতেন, মানুষ ডিসাইড করতেন। দু তিন মিনিট আমাকে সময় দেবেন একটু, সুমন বাবু, বিজন বাবু, আমি গড়ি দেখে নিলাম, আপনি তিন মিনিট সময় পাবেন। দু চার মিনিট একদম আবার চার হলো না? আবার হ্যাঁ, একটা ছোট করে বলে দিই উদাহরণ, আমার প্রফেসর অনুরেশ তো গতকাল গেছিলাম মেদিনীপুরের তরাই, বুঝলেন, পুলিশকে আগে থেকে জানানো ছিল, তার কারণ কি, এর আগে একটা গন্ডগোল ছিল, বিজেপির বাড়ি লোকেদের বাড়ি ভাঙচুর এটসেট্রা হয়েছিল, তো আমরা যাব, জানানো আছে, প্রচুর পুলিশের বন্দোবস্ত করা আছে। কিন্তু এত সুন্দর স্টেজ ম্যানেজড একটা জায়গায় সদৈতনেক, মানে কি লেঠেল না কি বাহিনী বলবো না, রড আছে, লাঠি আছে, বাঁশের কি বলবো, লাঠি, সব কিছু, একটু দাঁড়ায় ঘিরে ধরে পুলিশের দুজন অফিসার, আর কেউ নেই, প্রাণে আমরা কোনো প্রাণে বাঁচলাম, গাড়ি ফাড়ি ভাঙচুর হয়ে গেল। একটু পরেই 50 মিটার এগোনোর পরে পুলিশের 6 লাভ, আর 50 মিটার আরো পুলিশ, তার মানে কি পুরো ড্রামা, স্টেজ ম্যানেজড। বাহুবলী কোথায়? বাহুবলী দেখা যাচ্ছে হাজার হাজার। না, আমার প্রশ্ন তো বাহুবলী নয়, যখন বলছেন বন্ধ ডাকার কোনো কারণ নেই, বাহুবলী সরকার, বন্ধ রাজনীতি বাংলার মানুষ পছন্দ করছে না, 13 তারিখ বলছে, তখন বাংলায় বাহুবলী ছিল না? 13 এপ্রিল 2018 বাংলায় বাহুবলী ছিল না? ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আপনি তো বলতে দিন, আপনি তো উত্তর দিচ্ছেন না। ওই দিন নর্মাল কন্ডিশনে একটা স্টেটমেন্ট করেছে, নর্মাল কন্ডিশন, এপ্রিলের 13 ছিল রামরাজ্য। না না, শুনুন, আর এখন হয়েছে, পয়েন্টটা বলতে দিন আমাকে, যদি আজও বলেন যে নর্মাল কন্ডিশন কি হওয়া উচিত, বিজেপি শাসিত অনেক রাজ্য আছে, কোথাও এরকম বাহুবলী দেখছেন সরকার কোটি কোটি টাকা খরচ করে? এই বাহুবলী 13 এপ্রিল ছিল না তো? এখনো ছিল, আমি আজও বলবো, এখনো নেই, বুঝতে হবে দুটো দিন আগে যে মামলা বিজেপি প্লিজ বুঝুন, একটা কথা শুনে নিন, নর্মাল কন্ডিশনে কোনো মানুষ চায় না রাজ্যের ক্ষতি হোক, বাস পড়ুক, নর্মাল কন্ডিশনে, কিন্তু এই কন্ডিশনটাকে এই জায়গায় কে নিয়ে আসছে?
নর্মাল কন্ডিশনে কোনো মানুষ চায় না রাজ্যের ক্ষতি হোক, বাস পড়ুক, নর্মাল কন্ডিশনে। কিন্তু এই কন্ডিশনটাকে এই জায়গায় কে নিয়ে আসছে? আপনি আচ্ছা বাসগুলো কে পড়ালো না? এটা আমি বলবো। আচ্ছা বাস আমি সেটা তো এতগুলো ভাঙচুর হলো বাস সমস্ত তো মিথ্যা মিথ্যা করে করবে প্রশাসন, শুধু দালালি করবে ভিতরে বহিরাগতরা কি দরকার ছিল? আপনি দেখুন হাওড়া ব্রিজে দেখুন কটা মানুষ বিজেপির বহিরাগতরা বাস ভেঙে প্রমাণ করা যায় মানুষের সাপোর্ট নেই, রাস্তায় কটা মানুষ দেখুন, কটা দোকান খোলা দেখুন। তো বাসটা ভাঙতে হলো কেন? না এটা কে করছে সেটা কি জানেন? একটা কথা আমি শেষ কথা বলে দিই, আমি একটা কথা যেটাকে কেন্দ্র করে বন্ধ ইসলামপুরে, সেই রাজেশ সরকারের দিদি কতটা দেখতে পান পুলিশ গুলি করে তার দেখাটা বল, কিন্তু মিলান থেকে ইতালির মিলান থেকে আমাদের দিদি দেখতে পাচ্ছেন, ইতালির মিলান থেকে আমাদের দিদি দেখতে পাচ্ছেন, পুলিশ গুলি করে রাজেশ সরকারের দিদি বলে দেওয়া ভুল, তদন্তের আগেই বলে দেওয়া হলো যে পুলিশ গুলি চালাইছে তদন্তের আগে। আমি আমি লাস্ট পয়েন্টের সাথে লোকান্ত হবে না, 2000 করে লোকসভা ভোটে কি বাইরে থেকে ভোটার আনতে হবে? এটা জিজ্ঞেস করবে না, বাইরে থেকে ভোটার আনতে হবে বেজার সময়, তাই এই সফল অন্য রাজ্য থেকে ভোটার দিন একটা কথা পরিষ্কার করে বলা উচিত। আপনাকে 6 মিনিট দিয়েছিলাম, বলুন। একটা বন্ধ হয়েছে, বিজেপি ডেকেছে বন্ধ, সফল যারা করেছে তারা বলবে সফল, অন্যরা বলবে না সফল, মানুষ বলবে। কিন্তু প্রশ্ন হলো বন্ধ ডাকা হয়েছিল দুজন ছাত্রের মৃত্যুর জন্য, সেখানে বোমা পড়েছিল, আজকে বন্ধ যারা ডেকেছিল সেই বিজেপি দল একটা বোমা পড়েনি, গুলি চলেছিল না, গুলিতে তো মারা গেছে, গুলি পুলিশ গুলি চালিয়েছে, মৃত্যু হয়েছে। ওই তো বললাম, প্রথমেই বললাম দুজন ছাত্রের আহত সবে বাড়ি গেছে, প্রথম দুজন ছাত্রের মৃত্যু এবং সঙ্গে ওখানে বোমা পড়েছে। আজকে যারা বন্ধ ডাকলো সেই বিজেপি দল বন্ধের দিন একটা স্কুলের মধ্যে পান্ডুয়ার স্কুলে বোমাটা পড়লো কেন? আজকে যারা বন্ধ ডাকলো সেই বিজেপি দল বন্ধের দিন একটা স্কুলের মধ্যে পান্ডুয়ার স্কুলে বোমাটা পড়লো কেন? প্রশ্ন হলো সেটা বিজেপি মেয়ে যে প্রমাণ আছে, প্লিজ একটু বলতে দিন, প্লিজ বলবেন কেন? বাস থেকে নামিয়ে নিয়ে ছাত্রদেরকে তাদেরকে জোর করে ইট ছোড়া হচ্ছে বাসের মধ্যে, তাদের যদি প্রাণ চলে যায় বিজেপি দল যারা বাংলা চলে গেছে বলে প্রাণ চলে গেছে বলে ইট মারছে আগুন লাগছে, তারা ছাত্রদেরকে আবার প্রাণ দেওয়ার জন্য ইট ছুড়ছে। ইসলামপুরে ছাত্র খুনের প্রতিবাদে বিজেপির বন্ধ, তাতে দফায় দফায় অগ্নিগর্ভ হলো ইসলামপুর, কোথাও আগুনে পুড়ল বাস, কোথাও চালানো হলো ভাঙচুর। রাস্তায় জ্বলল টায়ার, বাঁশ ইট দিয়ে লরির পেছনে ধাওয়া করল বন্ধ সমর্থনকারীরা। বুধবার সকালে ইসলামপুরে বাসস্ট্যান্ড চত্বরে বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ, অশান্তির আশঙ্কায় সরকারি বাস চালকরা আসেন হেলমেট পরে। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি NBSTC-র বাসে আমরা রয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চালক হেলমেট পরে রয়েছেন। হেলমেট পরে রয়েছেন কেন? আমাদের ডিপার্টমেন্ট থেকে বলছে হেলমেট পরে চালাতে। কোনো ভয় লাগছে? ভয় তো লাগছেই। বেলা একটু বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইসলামপুর কলেজ মোড়, শ্রীকৃষ্ণপুর সহ বেশ কয়েকটি জায়গায় কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন বিজেপি কর্মীরা, কোথাও জাতীয় সড়কে খড় ফেলে আগুন ধরানো হয়। জাতীয় সড়কের ওপর শ্রীকৃষ্ণপুরে আমরা দেখতে পাচ্ছি টায়ার জ্বলছে, এই মুহূর্তে এখানে টায়ার জ্বলছে। দূরে আমরা দেখতে পাচ্ছি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে, দূরেতে খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। পাথর ছুঁড়ে বেসরকারি বাসের কাচ ভেঙে দেন বন্ধ সমর্থনকারীরা। হামলোক বোধগয়া সে সিকিম তক যা রা। আচ্ছা, ঘুমনে কে লিয়ে? ঘুমনে কে লিয়ে যাত্রা মে গিয়া থা, সিধ যাত্রা মে। কোই ডর লাগ রা হ্যায় এসা জো হালত হুয়া বাস মে? থোড়া আগে তো ডর লাগ রা থা, আবি তো ডর নাই হ্যায়, আবি থোড়া গাড়ি চল রা হ্যায়। বিহার মোড়ের কাছে জ্বালিয়ে দেওয়া হয় সরকারি বাস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো দাউ দাউ করে বাসটা জ্বলছে, একদম এই বাসটাকে NBSTC-র যে বাস সেই বাস কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। এখানে প্রথমে ইট মারা হয় এবং তাদেরকে যাত্রীরা যারা আছে তারা ভয়তে নেমে পড়েন, ভয়তে নেমে পড়ার পরে এখানে গাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে আগুন ধরে যায় বাসে, গল গল করে বেরোতে থাকে ধোঁয়া।
বাসে কিন্তু আগুন নেভানোর কাজ চলছে। এই বাসটা বাসের ওপর ঢিল ছোড়া হয়, বাসটার ওপর ঢিল ছোড়ার পরে বাসটা পুরোপুরি ভাঙচুর করা হয় এবং ভাঙচুর করার পরে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকলের গাড়ি যখন আসে, যাতে দমকলের গাড়ি কাছে না আসতে পারে তার জন্য দমকলের গাড়িতে ঢিল ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে কোথাও পুলিশ লাঠিচার্জ করে, কোথাও তারা কর্ডন করে বাস পার করায়। ইসলামপুরে সভা থেকে পরিবহন মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, যারা বাসে আগুন ধরিয়েছে তাদের রেয়াত করা হবে না। কার গাড়ি দালালেন আপনারা দুটো? আমি তো জানি, জেনেই দিদির নির্দেশে ইন্স্যুরেন্স করে রেখেছিলাম, কিন্তু জ্বালা জ্বালিয়েছেন আমার এনবিএসটিসির গাড়ির সিসিটিভিতে সবগুলো ছবি আমি সংগ্রহ করে নিয়েছি। একটা লোকও জেলের বাইরে থাকবেন না, পুলিশের কাজ পুলিশ করবে। শুনে রাখুন, পাঁচটা বিহারের মালও আছে। এদিন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাইলট কারেও ভাঙচুর চালানো হয়। ভাবছিলেন যে ঢুকার মুক্তাতে টাইট দেব, শুভেন্দু ভয়ে পালাবে। আরে শুনে রাখুন, শুভেন্দুর বউও নেই বাচ্চাও নেই, অকৃতদার। লক্ষণ শেঠ তো 11 বার চেষ্টা করে পারেনি আটকাতে আমাকে নন্দীগ্রামে, মমতা বন্দ্যোপাধ্যায় টিমকে আটকানো যায় না। পাল্টা বিজেপির দাবি, শুভেন্দু অধিকারী গেছেন বলেই গন্ডগোল হয়েছে। শুভেন্দু অধিকারী আজকে বাড়িভিট যাওয়ার কথা ছিল এবং ইসলামপুরে জনসভা করার কথা ছিল, বন্ধের জন্য যেতে পারেননি। এবং উনি যাবেন বলে যখন থেকে প্রচার শুরু হয়েছে, উত্তেজনা ছড়ায় এবং ওখানে যা গণ্ডগোল হচ্ছে, শুভেন্দু অধিকারীর আগমনকে উপলক্ষ করে ইসলামপুরের উত্তেজনার কারণে সেটা ছড়িয়েছে। বিজেপির বন্ধের পাল্টায় তৃণমূলও একটি মিছিল করে। যেসব দোকান বন্ধ ছিল সেগুলি লক্ষ্য করে মিছিল থেকে ইট ছোড়া হয়। ইসলামপুরে পৌঁছে সভা তো করতে পারেননি, বন্ধ আছে, কিন্তু কিছু সমাজবিরোধীকে নিয়ে ওখানে মিছিল করেছেন এবং মিছিল যাওয়ার সময় সেখানে সমস্ত দোকানপাট বন্ধ ছিল, তারা সমস্ত দোকানের শাটাল ভেঙেছে, লুটপাট করেছে। বাস জ্বালানোর অভিযোগে এদিন পুলিশ অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে অভিযোগ ইসলামপুরের বাসিন্দাদের। এ নিয়ে প্রতিক্রিয়া নিতে উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমারকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। তোমাদেরবি আপনারা বলছেন, দিলীপবাবুও বলেছেন এর আগে যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বদনাম করার জন্য একাধিক অ্যাকশনের ঘটনা ঘটিয়েছে। আমার বক্তব্য, কটা থানায় কটা এফআইআর হয়েছে? পুলিশ তো প্রত্যেকটা ঘটনায় এফআইআর করেছে, আপনারা এফআইআর করেছেন যেরকম হয়েছে? আজকে আপনি দেখুন না, শুভেন্দু অধিকারী যাওয়ার পর ইসলামপুরে আপনি নিজে দেখালেন মিছিল থেকে ইট মারা হচ্ছে, যে শাটারগুলো ফেলা রয়েছে। না না, আমার বক্তব্য যে তাহলে বাসটা যে পড়ল, আপনারা কটা এফআইআর করেছেন? বিজেপি সমর্থকরা আজকে উনি যখন মিছিল করেছেন ওখানে, আপনি ওই দরজার গায়ে আর এটা দেখলেন, রংটা দেখলেন, ওটা গেরুয়া কালার। অনেক সিরিয়াস এবং রাজনৈতিক চাপানুতরের থেকে অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এক সেকেন্ড, এখনো পর্যন্ত শুনবাবু পাঠাবো একবার সুযোগ পাইনি। আমার বক্তব্য পরিষ্কার, সেটা হচ্ছে ইসলামপুরে দুজন ছাত্রের মৃত্যুর ঘটনা কোনো সন্দেহ নেই যে দুর্ভাগ্যজনক, মারাত্মক ঘটনা। এই একটা বন্ধের অভিঘাতে, এই চাপানুতরে আলটিমেটলি ইস্যুটা ডাইলিউট হয়ে গেল না? তো আমার বক্তব্য খুব পরিষ্কার, এটাই হচ্ছে যে আমরা জাস্টিস পাবো তো? ওই বাচ্চাগুলোর পরিবার জাস্টিস পাবে তো? এটাই এটাই হচ্ছে মিলিয়ন ডলার কোয়েশ্চেন, যে যে অবস্থার মধ্যে গত কয়েক দিন ধরে আমরা চলছি গোটা রাজ্যের মানুষ, যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুটো স্কুল ছাত্র তারা হচ্ছেন গুলিবিদ্ধ হচ্ছেন, গ্রামবাসীরা অভিযোগ করছেন গুলি পুলিশের, পুলিশ অস্বীকার করছেন যে বলছেন দুষ্কৃতীদের। আমি যদি পুলিশের ভার্সনটাকেও ধরার চেষ্টা করি, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুলিশের উপস্থিতিতে ছাত্র গুলি খেয়ে মরছে, কল্লোকে, হ্যাঁ কল্লোকে গ্রেফতার হয়েছে কয়েকজন। আমি বলছি যে কোন জায়গাটায়, যে আমরা গর্ব অনুভব করি যে কন্যাশ্রী অ্যাওয়ার্ড, কন্যাশ্রীর মতো অ্যাওয়ার্ডে এম্পাওয়ার্ড মেয়েরা যখন প্রশ্ন করতে শেখে যে আমার মাস্টারমশাই চাই, আমার শিক্ষক চাই, ফলে সেই ছেলে মেয়েদের যখন গুলির সামনে দাঁড়াতে হয়, আমি বলবো রাজ্যের মানুষের মাথা হেট হয়ে যায়। আমি বলছি যে এই জায়গায় দাঁড়িয়ে সত্যি সত্যি যদি বলেন শিক্ষার ক্ষেত্রে যে নৈরাজ্যের চেহারাটা, শুধু একটা ইসলামপুর নয়,
আমি আপনাকে যদি বলি যে গত এক মাস ধরে যে নৈরাজ্যের চিত্রটা আমাদের রাজ্যে ভাসছে, যার মধ্যে দিয়ে আসলে এই জলটা ঘোলা হচ্ছে প্রত্যেক দিন, এই ঘোলা জলে এই বন্ধের পরে এক ফোঁটাও আমরা, না আমি তো বলছি যে ঘোলা জলটা কেন হচ্ছে এবং ঘোলা জলে যারা মাছ ধরার চেষ্টা করছেন বন্ধের নামে, যেটাকে তারা মনে করছেন যে রাজনৈতিক তাদের অস্ত্র, তাদের কতটা নৈতিক অধিকার আছে সেই প্রশ্নটা আমাদের আরেকবার ইন্ট্রোস্পেক্ট করতে হবে। আমি এই কারণের জন্য বলছি যে আমি রাজ্যের যেটা বলছিলাম যে একটা শতবর্ষ প্রাচীন বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন ক্যাম্পাসে হতে পারে না, একটা সিনেমা হলে হয়। আমি আপনাকে বলছি যে কল্যাণীতে ভিসিকেবির মতো একটা ইউনিভার্সিটিতে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করেন, সেই আন্দোলনকে আটকানোর জন্য রাতের অন্ধকারে সুইচ অফ করে গোটা জায়গাটাই হচ্ছে যে বেধড়ক পেটানো হচ্ছে। আমি বলছি যে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যখন এই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়, ইসলামপুরের পরও থামেনি, আজকেরও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ছবিটা আমি আপনাকে বলবো, একটা আইটিআই কলেজের একজন অধ্যক্ষ আপনি দিবালোকে কলেজের তার ঘরে বসছেন শিশু বোতল নিয়ে এবং তিনি বলছেন যে চোখ খোলা থেকে চোখ বন্ধ হওয়া পর্যন্ত এইবার বলছি বিজেপি, এইবার আমি বলছি যে বিজেপি হচ্ছে কোন জায়গায়, আপনি আজকেরও পেট্রোলের দাম যে জায়গায় গেছে, আজকে টাকার দাম হচ্ছে স্বাধীনতার পর থেকে সবচেয়ে তলানিতে ঠেকেছে, আপনি গত পাঁচ বছর ধরে যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে মানুষকে একটা অন্য দিনের জায়গা দেখাবে তারা বন্ধাত্মের জায়গায় গোটা দেশটাকে দিয়ে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে বলুন, কর্মসংস্থানের ক্ষেত্রে বলুন, কৃষির ক্ষেত্রে বলুন, আজকের মূল্যবৃদ্ধির যে জায়গায় আছে এবং আমরা আতঙ্কের মধ্যে আছি, সেখানে দাঁড়িয়ে যখন একটা ধর্মঘট গোটা দেশ জুড়ে হচ্ছে, তখন তাদের পজিশন ছিল এই রাজ্যে তারা তার বিরুদ্ধে, পেট্রোল ডিজেলের দাম যেটা মানুষের জীবনের প্রত্যেকটা জায়গায় যন্ত্রণা আটকে দিচ্ছে সেখানে আন্দোলন করবেন না, আর আজকের ঘোলা জলে মাছ ধরার জন্য যে দলটা ঘোলা করছেন রাজ্যের শাসক, সেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন কেন্দ্রের শাসক দল। হাজার কোটি টাকা ন্যূনতম একদিনের বন্ধে ক্ষতি হয়। আমি দ্রুত একবার দেখাবো যে আজকে যেমন বন্ধ সফল করাতে বিজেপি সমর্থকরা পথে নামলেন, বন্ধ ব্যর্থ করাতে তৃণমূল সমর্থকরাও পথে নামলেন। দেখুন কোথাও সংঘর্ষ, কোথাও আবার দোকান খোলা নিয়ে বাঁধল তুমুল ধস্তাধস্তি। ফুটবল মাঠের ম্যান মার্কিং দেখা গেল রাজনীতির ময়দানেও। বুধবারের 12 ঘন্টার বাংলা বন্ধে বারবার পরস্পরকে টেক্কা দিতে দেখা গেল রাজ্য রাজনীতির দুই যুযুধানকে। বুধবার কলকাতার ক্লাইভ রোয়ে বাঁশ হাতে নিয়ে রাস্তায় নামেন বিজেপি সমর্থকেরা, তৃণমূল কর্মীরা বাধা দিলে উত্তেজনা ছড়ায়। বিজেপি ও তৃণমূলের মিছিল পাল্টা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শ্যামবাজারে। পাঁচমাথার মোড়ের কাছে বাস থামানো ও দোকান বন্ধ করার চেষ্টা করেন বন্ধ সমর্থকেরা, ঠিক পেছনে থাকা তৃণমূল কর্মীরা পাল্টা দোকান খুলে দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। একই ছবি ধরা পড়ে বড়বাজারের কলাকা স্ট্রিটেও। সামনে বিজেপির মিছিল দোকান বন্ধ করতে বলছে, আর পেছনে তৃণমূলের মিছিল দোকান খুলতে বলছে। কাশীপুর উদ্যানবাটির কাছেও সংঘাতের একই ছবি দেখা যায়। অভিযোগ, স্থানীয় গার্লস স্কুলের পড়ুয়া ও শিক্ষিকাদের ঢুকতে বাধা দেয় বন্ধ সমর্থকেরা। স্কুল খোলার চেষ্টা করায় স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। যুযুধান দুই পক্ষের সংঘাতে অশান্তি ছড়ায় জেলায় জেলায়। বন্ধের সমর্থনে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মিছিল বের করে বিজেপি, পাল্টা মিছিল বের করে তৃণমূল। দুটি মিছিল মুখোমুখি হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় আহত হয়েছে দুপক্ষের 5 জন। বন্ধের
বন্ধে উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরেও। বন্ধকারীদের মারধর করে রাস্তা থেকে তুলে দেয় তৃণমূল, রেহাই পাননি মহিলারাও। এক মহিলাকে এইভাবে লাথি মারার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা তথা বারাসাত এক নম্বর পঞ্চায়েতের সভাপতি। এই ছবি দেখে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। মচলন্দপুর রেলগেট এলাকায় পথ অবরোধ চলাকালীন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন ছজন, দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বন্ধে ব্যতিক্রম ছিল না হাওড়াও। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে পঞ্চাননতলায় রাস্তা অবরোধ করে বিজেপি, যদিও এখানেই আবার অটো চালকদের মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সংঘাতের আঁচ পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও। সেখানে বিজেপি কর্মীরা জোর করে দোকান বন্ধ করে ও গাড়ি আটকায় বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা শাসক দলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। দক্ষিণবঙ্গের মতো বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে উত্তরবঙ্গেও। বন্ধের মোকাবিলায় এদিন রাস্তায় নামেন শিলিগুড়ি পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা। রাস্তা অবরোধের চেষ্টা করায় বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করেন তিনি। বিজেপির বাংলা বন্ধ ব্যর্থ করতে বীরভূমের কীর্ণাহারে রাস্তায় নামে তৃণমূলের বাইক বাহিনী। বোলপুর শহরে বন্ধ দোকান খুলে দেন তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীরা। এবিপি আনন্দ। এই লাগামহীন সন্ত্রাস এবং ভায়োলেন্সের ছবি যখন দেখাচ্ছি, এই মুহূর্তে সব থেকে বড় খবর এসে পৌঁছলো পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে। এক ব্যবসায়ী খুন হয়েছেন, গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। অভিযোগ যে তিনি বন্ধের দিন কেন দোকান খুলে রেখেছিলেন, সেই জন্য তার দোকানে হামলা হয় এবং দোকানের ভেতরে ঢুকে গুলি চালানো হয়। আমি বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছ থেকে। অতনু, কাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ কি বলছে? এই যে গুলিবিদ্ধ ব্যবসায়ী যার প্রাণ হারিয়েছেন যিনি, সেই বিভুরঞ্জন দাসের পরিবারই বা কি বলছে? অতনু, একবারই দেখো সুমন, বিভিন্ন সূত্র মারফত যেটা খবর সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে আজকে বিকালে। ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির খাজরা বলে একটি জায়গায়। এই ঘটনার সূত্রপাত অবশ্য বিকালে নয়, ঘটনার সূত্রপাত সকাল থেকেই, যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সকাল থেকেই এখানে বিজেপির ডাকা বন্ধের জন্য একদল বিজেপি সমর্থক তারা চেষ্টা করছিলেন এখানে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়ার, এবং পাল্টা একদল তৃণমূল কর্মী সমর্থক তারা চেষ্টা করছিলেন যে এখানে যাতে সমস্ত দোকানপাট খোলা থাকে তার জন্য। এবং এই নিয়ে সকাল থেকেই দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, বচসা এসব চলছিল। এরপর দুপুর 12:30-12:15 মধ্যে এই সমস্ত গন্ডগোল মিটেও যায়। এরপর যেটা হয় সেটা হচ্ছে আজকে বিকেলবেলা 5:30-5:30 নাগাদ হঠাৎই একটি গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী এসে তারা আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এবং সেই সময় ওই স্থানীয় পান দোকানের মালিক বিভুরঞ্জন দাস, তিনি পান দোকানটা সবে বন্ধ করে বাড়ির পথে রওনা দিচ্ছিলেন, সেই সময় তার পেটে গিয়ে গুলি লাগে এবং গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে যখন মেদিনীপুর হাসপাতালে নিয়ে পৌঁছানো হয় তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতাল থেকে। যেটা এই বিভুরঞ্জন দাসের পরিবারের অভিযোগ, সে তারা তৃণমূল করেন, বিভুরঞ্জন দাসও নিজে তৃণমূল করতেন এবং তারা সকাল থেকে দোকান খোলা রেখেছিলেন। তারা বন্ধের, যেহেতু বন্ধের বিপক্ষে তারা ছিলেন, সেই জন্য সকাল থেকেই তারা দোকান খুলে রেখেছিলেন এবং তারপর বিকেলবেলা যখন দোকান বন্ধ করে দিয়ে বিভুরঞ্জন দাস এই ঝামেলার মধ্যে আর থাকবেন না বলে চলে আসছিলেন, সেই সময় এই ঘটনাটা ঘটে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে গাড়ি করে যে সমস্ত দুষ্কৃতীরা এসে এই ঘটনা ঘটিয়েছে তারা বিজেপির আশ্রিত দুষ্কৃতী এবং বিজেপির মদতেই এই ঘটনা ঘটেছে, এবং যেহেতু সকালবেলার যে গণ্ডগোল সেই গণ্ডগোলের কারণেই তৃণমূলের দাবি, তৃণমূলের অভিযোগ যে বিজেপির কর্মী সমর্থকরা গাড়ি করে এসে ওখানে গুলি চালিয়েছে এবং সেই তাদের চালানো গুলিতে এই বিভুরঞ্জন দাসের মৃত্যু হয়েছে। যদিও পাল্টা বিজেপির যেটা দাবি যে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন, কারণ বন্ধ 6টা অবধি ছিল, তার আগে 4টেতেই বন্ধ তারা উইথড্র করে নিয়েছিলেন এবং সেই কারণে বন্ধ উইথড্র হয়ে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা ঘটাননি বলে এটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ধন্যবাদ অতনু। বিভুরঞ্জন বাবুর দিদির বক্তব্য আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখবো কি বলছেন তিনি। দোকান গেছিল, দোকান থেকে সে ভিতরে থেকে যে বাইরে বের ঝাঁপ ফেলে বাইরে বের হবে সেই সময় তো সব মারলো আর কি। কারা মারলো? ওই গুন্ডারা সব আসছিল দু গাড়ি। কটা গুলি লাগে চালিয়েছে? গুলি তো এখানে অনেক পেয়েছে, কিন্তু আমার একটা গুলি লাগছে। আর কোথায় লেগেছে? পেটে লাগছে। কোনো কি ব্যক্তিগত শত্রুতা ছিল? না না, কোনো শত্রুতা ছিল না।
এমনি গুলি চালিয়ে দিল। কতজন এসেছিল? ওই 50-60 জন। আপনারা কি তৃণমূল করেন? আমি বলছি আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, মানে একজন গরিব পান বিক্রেতা, এটা কোন রাজনীতির লাভ হলো? একমাত্র বাড়ির আর্নিং মেম্বার তার প্রাণটা ঝরে গেল। আমি তৃণমূল বিজেপি বুঝি না, আমি বুঝি মারা তো গেল একজন সাধারণ মানুষ, গরিব একজন বন্ধের ফসল তুললো। আমি দুটো মৃত্যু দিয়ে একটা বন্ধ রেখেছিলাম, সেই বন্ধ করে আরেকজনকে মেরে দিলাম, এটাই বিজেপির রাজনীতি। আপনাদের কথা বলা বন্ধ করা উচিত। দুজনের জন্য আপনারা বন্ধ রেখেছিলেন, একজনকে মেরে বন্ধের প্রতিশোধ নিচ্ছে। লজ্জা থাকলে আর আপনার বলা উচিত নয় কথা। এই অনুষ্ঠান করতেও খারাপ লাগছে যে আজকেও আরেকটি মানুষের প্রাণ ঝরে গেল পশ্চিম মেদিনীপুরে মৃত্যু আর তার আগে একের পর এক ঘটনায় সংঘর্ষ। দেখুন, একদিকে বন্ধ সমর্থক, অন্যদিকে পুলিশ। বুধবার যতবার এই দুপক্ষ মুখোমুখি হলো ততবারই তৈরি হলো রণক্ষেত্রের পরিস্থিতি। উত্তর চব্বিশ পরগনার গুমা স্টেশনের কাছে 24 নম্বর রেলগেটে ওভারহেড তারে কলা পাতা ফেলে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী ও সমর্থকরা। অশোকনগর থানার ওসি আশিস তরুই ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জের নির্দেশ দিলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়, আহত হন ওসি। পাল্টা পুলিশের লাঠির ঘায়ে কয়েকজন বিজেপি সমর্থক আহত হন বলে অভিযোগ। মালদার ইংরেজ বাজারের কোতোয়ালিতে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। বন্ধ সমর্থকরা পুলিশকে ধাওয়া করলে পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যায়। মুর্শিদাবাদের বহরমপুরের সাতই বাজারে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের খণ্ডযুদ্ধে আহত হন দুই নিরীহ নাগরিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। স্থানীয়দের দাবি, পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে শেলের ঘায়ে আহত হন এক প্রৌঢ় ও স্কুল পড়ুয়া। ইমানে করে বাড়ি যাচ্ছিলাম, আসলে ঝামেলা হচ্ছিল, বোম মিলল, সেই বোমের সামাকে লাগলো, এখানে খেটে গেল, রক্ত প্রচুর রক্ত বেরিয়েছে, এখানে সে রক্ত পড়েছে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বন্ধ সমর্থকেরা। আহত হন সাতই ক্যাম্পের ইনচার্জ ও দুই সিভিক ভলেন্টিয়ার। কোচবিহারের মেখলিগঞ্জে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। থানার বাইরে বন্ধ সমর্থকদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা ইট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। ভিড় ছত্রভঙ্গ করতে কানানে গ্যাস ছোড়ে পুলিশ। বুধবারের মধ্যে সরকারি বেসরকারি অফিস স্কুল কলেজে হাজিরা স্বাভাবিক থাকলেও দিনভর ব্যাহত হয় রেল পরিষেবা। লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড এবং ক্যানিং এই তিনটে লাইন এখানে কিন্তু এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। সকালবেলায় বন্ধের সকালেই শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচলের ওপর তার প্রভাব পড়েছে। প্রচুর সাধারণ মানুষ তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। কোটা থেকে দাঁড়িয়ে আছেন? ও 4টা থেকে দাঁড়িয়ে আছি। কোনো ট্রেন নেই 4টা থেকে? না। আপনি যাবেন কোথায়? আমি ক্যানিংই যাব। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদা সেকশনে বুধবার বাতিল হয়েছে 46 জোড়া ট্রেন। তার মধ্যে দক্ষিণ শাখায় বাতিল 27 জোড়া, মেইন লাইনে 13 জোড়া, বনগাঁ শাখায় 5 জোড়া ও রানাঘাট বনগাঁ শাখায় বাতিল হয়েছে 1 জোড়া ট্রেন। স্টেশনে ছবিটা আর 5টা দিনের মতো থাকলেও ট্রেন চলাচল বিঘ্নিত হয় হাওড়াতেও। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের যে চিত্র, সেই চিত্র কিন্তু হাওড়া স্টেশনে দেখা যাচ্ছে, যে ব্যস্ততা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। ট্রেন আসার সঙ্গে সঙ্গে যাত্রীরা নেমে আসছেন, কিন্তু যাত্রীরা যেটা বলছেন যে হাওড়া স্টেশনের চিত্র এটা হলেও বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেন অবরোধ করা হয়েছে, বন সমর্থকরা ট্রেন অবরোধ করেছেন। অন্য করে মোটামুটি 15 মিনিট ধরে ট্রেনটা দাঁড়িয়ে থাকে, আজকে আসতে লেট হয়ে গেল। আমরা তো সব ভয়ে ভয়ে হয়ে আছি, কেন যে কন্যাগড়ে যে স্থিতি দেখলাম, ওখানে সবাই আটকাচ্ছে, গাঁটকে মারামারি করছে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, বন্ধের জেরে বাতিল করা হয় শালিমার নাগেরকয়েল গুরুদেব এক্সপ্রেস, সময় পরিবর্তিত করা হয় শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস ও হাওড়া কুড়ি শতাব্দী এক্সপ্রেসের। বিজেপির 12 ঘন্টা বাংলা বন্ধের জেরে বিভিন্ন জেলায় ট্রেন চলাচল ব্যাহত হয়। সাত সকালেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম স্টেশনে অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। পূর্ব মেদিনীপুরে মেচেদা স্টেশনে রেল অবরোধ করে বিজেপি। মিনিট 10 অবরোধ চলার পর তৃণমূল কর্মীরা সেখানে যান। এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়।
অবরোধকারীদের মারধর করে হুঁকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে রেল পুলিশকে পরিস্থিতি সামাল দেয়। বুধবার সকালে চুচুড়া ও হুগলি স্টেশনের মাঝে রেলের ওভারহেড তারে কলা পাতা ফেলে দেয় অবরোধকারীরা। বন্ধ হয়ে যায় হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড স্টেশনে অবরোধে আটকে পড়ে ডাউন আদ্রা হাওড়া শিরোমণি ফার্স্ট প্যাসেঞ্জার। এক ঘন্টা পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে ব্যান্ডেল কাটোয়া শাখায় ভান্ডারটিকুড়ি স্টেশনে রেল অবরোধ করে বিজেপি। তৃণমূলের অভিযোগ, বুধবার নিষ্ক্রিয় ছিল রেল। রেল তো কেন্দ্রীয় সরকারের অধীনে। আমি তো আগে কালকেই বোধহয় বলেছিলাম যে কলা পাতা ফেলে রেলকে আটকাবার চেষ্টা হবে এবং এরা শুধু সাইলেন্ট স্পেক্টেটর হিসেবে দেখছে। রেল স্বাভাবিকভাবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। আরপিএফ রেল অবরোধকারীদেরকে আরপিএফ তত্ত্ব করতে পারবে না এবং যদি রেল ট্র্যাকে কেউ বসে থাকে আমাদের উপায় নেই, কাউকে ট্র্যাকের উপরে আমরা ট্রেন চালাতে পারি না, তবে আমাদের সমস্ত ব্যবস্থা ছিল। অতীতেও দেখা গিয়েছে বন্ধ ধর্মঘটে বারবার টার্গেট করা হয় রেলকে, যার জেরে হয়রানির শিকার হতে হয় অসংখ্য রেল যাত্রীকে। এবিপি আনন্দ। বিশদবাবু, আলটিমেটলি দেখুন, ট্রেনের ভেতরে হোক, বাসের ভেতরে হোক, স্কুলের ভেতরে বা বাইরে হোক, পশ্চিম মেদিনীপুরের পান দোকানের মালিক হোক, সাফারার মারা যাচ্ছেন সেই সাধারণ মানুষ। দেখুন, খুবই দুঃখজনক যে বিভুরঞ্জন বাবুর মারা গেলেন, মানে এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু সব আপনি যদি লক্ষ্য করেন যে সাধারণ নাগরিকের কথা বলে বন্ধগুলো রাজনৈতিক দলগুলো ডাকে, শেষ পর্যন্ত কিন্তু সেই বন্ধ সফল বা ব্যর্থ সবটাই পেশি শক্তির উপর নির্ভর। একদম, এবং আমি সাধারণ মানুষের উপর ছাড়বো না কেন? একেবারে এত বড় ইস্যু আমি বললাম, মানে গণতন্ত্র সাধারণ মানুষের নাম করে বন্ধ সফল করে পেশি শক্তি দিয়ে, আবার বন্ধকে ব্যর্থ করা হয় পেশি শক্তি প্রয়োগ করে। সাধারণ মানুষের নাম করে বন্ধ সফল করে পেশি শক্তি দিয়ে, আবার বন্ধকে ব্যর্থ করা হয় পেশি শক্তি প্রয়োগ করে। কেন আমি বলছি যে ধরুন আমরা বাম আমলে দেখেছি বছরে একটা করে বন্ধ, সেখানে ভার্চুয়ালি সরকারি পনসর বন্ধ হতো, অর্থাৎ সরকার ওখানে একটা বন্ধের ব্যবস্থাই করে দিত। আবার তৃণমূল যখন বন্ধ থেকে সরে আসছে, শেষের দিকে সেটা পাল্টালো, চেষ্টা করলেন উনি, তাও সবটা পারেননি, মানে তার পরবর্তী পর্যায়ে। এখন যখন তৃণমূল কংগ্রেস যখন বন্ধের বিরোধিতা করছে, আপনি লক্ষ্য করে দেখেন, আপনি একটা পুরো প্যাকেজ দেখালেন যে কিভাবে সরাসরি রাস্তায় নেমে পেশি শক্তি প্রয়োগ করে বন্ধটা আটকাতে হচ্ছে পুলিশের সঙ্গে নিয়ে। আবার বিজেপি যখন বন্ধটা সফল করতে চাইছে, তখন সরাসরি কলাপাতার থেকে শুরু করে একেবারে মৃত্যু, মানে বোম, তারপরে পেশি শক্তি প্রয়োগ, লাঠি হাতে নিয়ে রাস্তা অবরোধ করে, যে কোনোভাবে মূল্যে মানুষকে মানে নাস্তা বোধ করে বাস পুড়িয়ে মানুষকে দেখাতে হচ্ছে যে আমি বন্ধ সফল, ঘোষিত যুদ্ধে আত্মরক্ষা, মানে দেখাতে হচ্ছে। তার মানে শেষ পর্যন্ত মানুষের কথা বলে যারা বন্ধ ডাকে বা বন্ধকে বিরোধিতা করে, সেখানে কিন্তু মানুষের ইচ্ছা অনিচ্ছা কিছুই কাজ করে না, যেটা কাজ করে সেটা হলো পেশির শক্তি। আর থাকে হচ্ছে মানুষের সাফারিংটা, মানুষের সাফারিং অফ দ্য ডে, মানুষের সাফারিং। যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি দেখুন বিজেপি এমন একটা ইস্যুর প্রেক্ষিতে বন্ধটা দেখেছিল, যে ইস্যুটা কিন্তু সাধারণ মানুষের মনের কথা ছিল, যে দুটো ছাত্র, মানে নিরাপদ ছাত্র, তারা যেভাবে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল তাতে সমাজ থেকে কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছিল। কবি সুমনের মতন মানুষ দীর্ঘদিন সাইলেন্ট থাকার পরে কথা বলছিলেন, মানে প্রতিবাদ করেছিলেন, সমাজের নানা স্তরের মানুষ আমরা দেখেছি, কৃষ্ণা বসু থেকে শুরু করে নানা মানুষ কথা বলেছে সেখানে। আমরা দেখেনি শেষ পর্যন্ত না, বিশ্বনাথ বাবু পুলিশের গুলিতে বললেন, আপনি কি কনফার্ম হয়ে বললেন, দায়িত্ব নিয়ে বললেন কথাটা, আপনি কি দায়িত্ব নিলেন, আপনি কি দায়িত্ব নিয়ে বললেন কথাটা, ঠিক আছে, আপনি দায়িত্ব নিলেন, বলছি এটা আপনি বললেন দায়িত্ব নিয়ে বললেন, আপনি দায়িত্ব নিলেন, পুলিশ মেরেছে, আপনি দায়িত্ব নিয়েছেন, যে মারা গেছে তদন্ত হলে আপনি বলবেন, যেটা বলবার আমি যেটা বলবার চেষ্টা করছি, দেখুন বিজেপি যেটা সাধারণ মানুষের মানে প্রশ্ন ছিল যে কেন এই দুজন নিরীহ ছাত্রকে মরতে হলো, যেভাবে মরতে হলো, গুলিতে মরতে হলো, এবার যে প্রশ্নটা আসলো যে বিজেপি সেই ইস্যুটাকে শেষ পর্যন্ত উর্দু না সংস্কৃত, অর্থাৎ শেষ পর্যন্ত একটা পোলারাইজেশনের জায়গা থেকে উর্দুটা বলা হলো, সংস্কৃতটা চেপে যাওয়ার চেষ্টা করা হলো, সংস্কৃত না উর্দু, সংস্কৃত না উর্দু, এই প্রশ্নটা আসছে, সংস্কৃত থাক উর্দু, আমার মনে হয় আমাদের দর্শকরা যথেষ্ট ইন্টেলিজেন্ট বুঝতে পারছেন, মেরে পড়ো আমরা স্কুলে ধরা পড়লো কেন, বিশ্বনাথ দা আমি ছাত্র মৃত্যু নিয়ে বললাম, চিৎকার করে হয় নাকি, ধরা পড়লো কেন, বলতে বলতে দিন, বলতে যে প্রশ্নটা আমার কাছে বড়, যে একটা বিরোধী দলের মূল কাজ যেটা, সেটা হলো বৃহত্তম সমাজের
সাথে নিজেকে যুক্ত করা। এখানে আমি যেখানে যেই মুহূর্তে পোলারাইজেশনের রাজনীতিতে চলে গেলাম সেই মুহূর্তে সমাজের যে ভয়েসটা সেখান থেকে কিন্তু আমি নিজে বিচ্যুত হয়ে গেলাম, নাগরিক সমাজ থেকে বিচ্যুত হয়ে গেলাম। যেটা যেটা বলার যে আজকে যে ভায়োলেন্সটা আপনি দেখতে দেখলেন, কেন নীরব মানুষ এটা প্রতিবাদ করতে করল না, তার কারণটাই হলো শাসক মানে যারা বিরোধী রাজনীতি এই মুহূর্তে করছে তারা 77,000 বুথের মধ্যে হয়তো অল মানে 50% বুথে পৌঁছতে পারেনি, বাধ্য হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে সফল করাতে আলটিমেটলি কেন্দ্রীয়ভাবে সংগঠন লাগে, না সংগঠন লাগে মানে আমি তো বলছি সংগঠন লাগে কেন্দ্রীয়ভাবে, সেই কারণে কোনো একটা জায়গায় জড়ো হতে হচ্ছে, কলা পাতা ফেলতে হচ্ছে, দেখছিল এটা ফ্যাক্ট। আজকে বিজেপি যেটা পলিটিক্যালি আমার মনে হয় লস করলো এই বন্ধটা করে, সেটা হলো যে আপনি তাসটা দেখিয়ে দিলেন, আপনার সংগঠনের কঙ্কালসার অবস্থাটা দেখিয়ে দিলেন। আমি একটা কথাই বলবো, যে কঙ্কালসার যে অবস্থানটা আপনি দেখিয়ে দিলেন 2019 এর নির্বাচনের আগে কিন্তু তৃণমূল বুঝে গেল আপনার শক্তি কতটুকু, আমাদের আপনার শক্তি কতটুকু, এই যে আপনার শক্তিটা কিন্তু বুঝে গেল। ঠিক আছে, লোকসভা নির্বাচনের আগে আপনার আজকে যেটা তৃণমূলের হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে, মানে রক্তক্ষরণ যেভাবে দাঁড়িয়েছে, তাই জন্য আজকে আমাদের বিজেপি সমর্থক যেখানে র্যালি করেছে পিছনে পিছনে পুলিশের রক্তক্ষরণটা আমি তো দেখছি সাধারণ মানুষের রক্তক্ষরণ হচ্ছে, তার দ্বারা এই ভায়োলেন্স আজকে আমাদের আপনারা দায় নেবেন কি করে আজকে করে যাচ্ছে বিজেপি, আমি তো দেখছি সাধারণ মানুষের রক্তক্ষরণ ভুল করেছে, আমি বলেছি সকাল থেকে বিজেপি করেছে, সকাল থেকে পুলিশ যেখানে বিজেপি কর্মী পেয়েছে সেখানে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আজকে আমি একটা কথা বলতেই হবে, আমি একটা আমি একটা অ্যাডমিন আমি বিশ্বনাথের কথা শুনে আংশিক আংশিক আমি তার বিরোধিতা করছি। 2011 পরবর্তী পর্বে বাংলার মানুষের সেন্টিমেন্টেরও কিন্তু বদল ঘটেছে, মানুষ কিন্তু অনেক বেশি করে মানুষ কিন্তু আমি বলছি যে আমার একটা 30 সেকেন্ড এই কথাটা বলতে লাগে, যে এক হচ্ছে যে বিভুরঞ্জন বাবুর খুন হয়ে যাওয়া আজকের প্রকাশ্য দিবালোকে, উনি কোন রাজনীতির মানুষ এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট নয়, কারা মেরেছেন এবং মারছেন। আমি বলছি যে এই যে তৈরি হচ্ছে কনফিডেন্সটা, আমি একটা হচ্ছে যে আমার অপোজিশনকে আমি দিবালোককে খুন করতে পারি, এবং এই যে যে পরিমাণ অস্ত্রশস্ত্র গোটা রাজ্যে আমাদের এখানে জড়ো হয়েছে এবং যেটা প্রায় মুক্তাঞ্চল হচ্ছে দুষ্কৃতীদের, এবং তারা মেরে চলে যাচ্ছে দিনের বেলায় এবং নোয়িং ইট ফুললি ওয়েল পার অ্যাপস উইথ দিস কনফিডেন্স যে আমার ঘন্টা হবে কারণ আমার পেছনে অমুক আছে। আমি বলছি এখানে এই প্রশাসন আজকে একটা কারণটা কি এই বন্ধের মূল কারণ দুজন ছাত্রের মৃত্যু, তার মূল কারণ উর্দু ভাষা জোর ঢোকাবো টিচার ঢোকাবো আপনি অশ্বত্থামা হতৈতি গত বললে হবে না, উর্দু বললে সংস্কৃত বলতে হবে, বিচ্ছিন্ন করছে সুপ্রিম কোর্ট আজ একটা দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন আধার নিয়ে। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল কানেকশন, জীবনের পদে পদে কার্যত আধারকে বাধ্যতামূলক করার রাস্তায় হাঁটছিল কেন্দ্র সরকার। আধার লিঙ্ক করা নিয়ে হাজারো সমস্যায় জেরবার ছিল সাধারণ মানুষ, সেই পরিস্থিতিতে ঐতিহাসিক রায়ে দেশবাসীকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, জানিয়ে দিল
ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইলের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক নয়। কোনো বেসরকারি সংস্থা কোনো গ্রাহকের কাছ থেকে আধার কার্ড চাইতে পারবে না। তথ্য ফাঁসের জেরে আধারে গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে 27টি মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, আধার সাংবিধানিকভাবে বৈধ, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক নয়। অর্থাৎ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও আধার বাধ্যতামূলক নয়। টেলিকম সংস্থাগুলি গ্রাহককে মোবাইলের সঙ্গে আধার সংযোগ করার কথা বলতে পারবে না। নতুন মোবাইল সিম নিতে গেলেও আবশ্যিক নয় আধার। সুপ্রিম কোর্টের নির্দেশ, সিবিএসই, এনডাব্লিউটি এবং ইউজিসি আধারকে বাধ্যতামূলক করতে পারবে না। অর্থাৎ এই তিনটি পরীক্ষায় আর আধার আবশ্যিক থাকছে না। সর্বোচ্চ আদালতের নির্দেশে স্কুলে ভর্তির ক্ষেত্রে আর আধার বাধ্যতামূলক নয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী প্যানের সঙ্গে আধার লিঙ্ক আবশ্যিক। আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রেও আধার দেওয়া বাধ্যতামূলক। সরকারি ভর্তুকি এবং বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে গেলেও আধার লাগবে। তবে বিচারপতিরা এও জানিয়ে দিয়েছেন, আধার নম্বর না থাকার জন্য কোনো শিশুকে কোনো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। কিসি ভি ব্যক্তি কা আগর বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন ফেল করতা হ্যায় তো সির্ফ উস আধার পর উসকো উসকা জো এন্টাইটলমেন্ট হ্যায় উস স্কিম মে ও ডিনাই নহিঁ কিয়া যা সকতা। এদিন আধার আইনের 57 নম্বর অনুচ্ছেদ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কারণ এই অনুচ্ছেদে বেসরকারি সংস্থাগুলিকে আধার তথ্য সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়েছিল। আইনজীবীদের একাংশের ব্যাখ্যা, এর ফলে মিউচুয়াল ফান্ডে কিংবা কোনো বেসরকারি সংস্থার ওয়ালেটের সঙ্গে আধার লিঙ্ক করা আর বাধ্যতামূলক থাকছে না। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে তৃণমূল। আমরা খুশি যে সুপ্রিম কোর্ট এটাকে আপহোল্ড করেছেন এবং ভালো রায় দিয়েছেন যে মোবাইল অ্যান্ড ব্যাংকের ক্ষেত্রে আধার কার্ড ইজ নট ম্যান্ডেটরি। দেন আমার জয় না, এটা মানুষের জয়, আমি করিনি, আমি সবাইকে বলেছিলাম করবেন না। সুপ্রিম কোর্টের আধার রায় উজ্জীবিত কংগ্রেসও, কারণ তাদের বরাবরের অভিযোগ ছিল মানুষের জীবনের সর্বত্র জোর করে আধার চাপিয়ে দিচ্ছে মোদী সরকার। ন্যায়িক তামাচা হ্যায় বিজেপি কে উপর, জো ঢাঁচা থা আধার কা, জো ইউপিএ লাই থি, উসকো পুরি তরহ সে সমর্থন কিয়া হ্যায়। আধারের সাংবিধানিক বৈধতা রক্ষা পাওয়াকে হাতিয়ার করে বিজেপি দাবি করছে এটা তাদেরই জয়। যে সুপ্রিম কোর্ট কা নির্ণয় আয়া হ্যায়, স্বাভাবিক হ্যায় কি ইয়ে নির্ণয় এক ঐতিহাসিক নির্ণয় হ্যায়। আধার কি কনসেপ্ট কো, আধার কে লেজিসলেশন কো জুডিশিয়াল স্ক্রুটনি কে বাদ স্বীকার কিয়া গয়া হ্যায়, ইসকা হাম স্বাগত করতে হ্যায়। সাংবিধানিক বেঞ্চ আধারকে বৈধ বলে ঘোষণা করলেও এ ব্যাপারে সব বিচারপতি একমত হতে পারেননি। প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বাকি তিন বিচারপতি এ কে সিক্রি, অশোক ভূষণ, এ এম খানউইলকর তাদের রায় বলেছেন আধার সাংবিধানিকভাবে বৈধ। কিন্তু বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় তার রায় বলেছেন আধার অসাংবিধানিক। পৃথক লেখা রায়ে তিনি জানিয়েছেন, যে দল ক্ষমতায় আছে তারা রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠ না হতেই পারে, কিন্তু তাই বলে রাজ্যসভাকে খাটো করা যায় না। আধার বিলকে অসাংবিধানিকভাবে পাশ করানো হয়েছে। বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য, অর্থ বিল নয় এমন কোনো বিলকে অর্থ বিল হিসেবে পাশ করানো সংবিধানের সঙ্গে জালিয়াতি। একটি সাধারণ বিলকে অর্থ বিল হিসেবে ঘোষণা করার ফলে অধ্যক্ষ রাজ্যসভাকে খর্ব করেছেন। আধার সংক্রান্ত অন্য বিষয়ে মত পার্থক্য থাকলেও এই প্রশ্নে বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে কিছুটা সহমত পোষণ করেছেন বিচারপতি অশোক ভূষণ। তিনি বলেছেন, আধার গোপনীয়তা লঙ্ঘন করে না, কিন্তু যেভাবে বিল পাশ করা হয়েছে তা যথাযথ নয়। কংগ্রেস বিজেপির দাবি, আধার রায় তাদের অবস্থানের জয় হয়েছে, কিন্তু অনেকে বলছেন আসল জয় হয়েছে আম জনতার। কারণ অনেকেরই বক্তব্য ছিল, সরকার চাইলে তথ্য দেব, কিন্তু যে কোনো বেসরকারি সংস্থা চাইলেই আমার গুরুত্বপূর্ণ তথ্য কেন তাদের হাতে তুলে দেব, এ কেমন আইন? আমি রাষ্ট্রকে, মানে যে সরকার কেন্দ্রে থাকুক, সমস্ত আমি নাগরিক হিসেবে আমার কর্তব্য, এবং কারুর কোনো সচেতন দায়িত্ববান নাগরিকের আপত্তি থাকবে না, সমস্ত তথ্য রাষ্ট্রের কাছে দেওয়ার, সেটা আপনার রেটিনা ইনফরমেশন হতে পারে, ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি একজন প্রাইভেট অপারেটর কি একটা ছোট্ট 10 ফুট বাই 5 ফুট ঘরে যে বসে আছে তাকে আমার সমস্ত তথ্য দিয়ে দেবো? সেই প্রাইভেট অপারেটরের নাম ভোডাফোন হতে পারে, জিও হতে পারে, এয়ারটেল হতে পারে, আমার তো বেসিক নাগরিক হিসেবে প্রশ্ন, এটা বিজেপি তৃণমূলের ব্যাপার নয়। সুপ্রিম কোর্ট বুধবার ঠিক এই জায়গাতেই সাধারণ মানুষকে রেহাই দিয়ে বলল, কোনো বেসরকারি সংস্থার হাতে আধার তথ্য তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল কানেকশনের ক্ষেত্রে আধার মোটেও বাধ্যতামূলক নয়। কিন্তু অনেকেরই প্রশ্ন, যে কোটি কোটি মানুষের আধার তথ্য বেসরকারি সংস্থার হাতে চলে গিয়েছে সেগুলি কী হবে? যেমন ইনি রাজু পাল, শোভাবাজারের বাসিন্দা। বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা দিয়ে ফেলেছি,
মনে করুন ফোনে বলুন, ব্যাংকে বলুন, বা বিভিন্ন অফিসের বিভিন্ন কাজে, কবে সেই আমাদের ডকুমেন্টসগুলো যেগুলো প্রাইভেট ক্ষেত্রে গেছে যেখানে লাগবে না সেইগুলো সেই দিনটার জন্য অপেক্ষা করছি কবে এটা নষ্ট হয়ে যাবে। কুমোরটুলির বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য পেশায় ব্যবসায়ী, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় আধার লিঙ্ক করিয়েছেন। এদিন সুপ্রিম কোর্টের রায় শোনার পর তাঁর প্রশ্ন, এতদিন তাহলে সবাইকে এত ব্যতিব্যস্ত করা হলো কেন? ব্যাংক থেকে বলুন বা ফোনগুলো কোম্পানিগুলো বলুন, এরা একটা প্রেশারাইজ করছিল, বাধ্য হয়ে করে ফেলেছি। আমরা আজকে কি হবে এই অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে। যে আধার তথ্য ইতিমধ্যেই বিভিন্ন সংস্থার কাছে চলে গিয়েছে সেগুলি কি হবে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। আজ হালত ইয়ে হ্যাঁ কি করোড়ো লোগোঁ কা প্রিভেসি ডেটা, নিজি ডেটা ইন প্রাইভেট কম্পানিও কে পাস হ্যাঁ, উসকা দুরুপয়োগ হোগা। আধার তথ্য সংরক্ষণের নিরাপত্তার ওপর জোর দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে, অনুপ্রবেশকারীরা যাতে কোনোভাবেই আধার কার্ড না পায় তা নিশ্চিত করতে হবে সরকারকে। আধার তথ্য সংরক্ষণে যত দ্রুত সম্ভব আইন আনতে হবে কেন্দ্রকে। এবিপি আনন্দ।